প্রত্যেক বছরের ন্যায় এবছরও শিবভক্ত মণ্ডলীর মূল উদ্যোক্তা নৈহাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের গৌরীপুর তেলিয়াপাড়া বাসিন্দা রাজেশ চৌধুরীর উদ্যোগে গোয়ালাপাড়া ঘাটে মহা ধুমধামের সাথে গঙ্গারতি উৎসব অনুষ্ঠিত হল। উক্ত গঙ্গারতি উৎসবে প্রচুর ভক্তরা বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গার ঘাটে এসে গঙ্গা বক্ষে প্রদীপ জ্বালিয়ে আরতি করে। এই উৎসবকে কেন্দ্র করে এলাকায় বসে মেলা, তার পাশাপাশি প্রচুর ভক্তদের হাতে প্রসাদ বিলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। আজকে আমাদের গৌরীপুর গোয়ালাপাড়া ঘাটে গঙ্গা দশহরা পুজো হচ্ছে। এটা প্রত্যেক বছর হয়। আর মা গঙ্গা আমাদের শ্রদ্ধা আছে, আমাদের করি। আর মা গঙ্গার সঙ্গে মা মনসাও পুজো হয়। কারণটা আছে, আজকে দিন মা গঙ্গা সরতিকে ধটি এসছিলেন। আজকে দিন বৃষ্টি হওয়া উচিত আছে, কেন আজকে দিন বৃষ্টি হলে সাপগুলোকে যা ডিমগুলো হয় ভেঙে যায়, আর না হলে অনেক জনসংখ্যা বেড়ে যায়। আজকে যে ভোগ বিতরণ হচ্ছে আপনাদের, কত লোক আপনি ভোগ তুলে দিচ্ছেন? আমাদের শিব ভক্ত মণ্ডলী, আমাদের সন্তান আছে, আমাদের বন্ধু সব মিলে জুলে করি। কত লোককে খিচুড়ি প্রসাদ দিচ্ছেন? আজকে তো আমাদের 2 কুইন্টল খিচুড়ি পার হয়ে গেছে। আজকে সকালে 50 কেজি ময়দা আর হলুয়া পুরি বানিয়েছিলাম। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে। কেসি লাইট হাউস আছে।